আমার প্রথমে আপনার 20 সালে ডিস্কটা সরে গিয়েছিল, তারপরে আমি দেখাইছি গাজীপুর অনেক পঙ্গু। 2020 সালে কি হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট? না, হুট করে বুঝতে পারলাম না, মা কোমরে প্রচন্ড ব্যথা। হ্যাঁ, ওই ব্যথায় আর আপনার কোমর ইয়ে করতে পারি না, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। আচ্ছা, মানে স্বাভাবিক ছিলেন, হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা, ব্যথাটা বাড়তে বাড়তে এমন একটা অবস্থা যে আপনি আর কোমর সোজা করে দাঁড়াতে পারছেন না, কোনো মানে কাজ টাজ করতে খুব সমস্যা। তারপরে স্যারের ভিডিও দেখে তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আপনার এখানে আসবো। আলহামদুলিল্লাহ আমি আসছি ওনার ট্রিটমেন্টে, আমি আজকে 18 দিন আমি অনেক অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আতিজা আজাদ, বয়স মাত্র 43 বছর বয়স। খুব স্বাভাবিকভাবেই সব জীবনযাপন চলছিল, স্বাভাবিকভাবেই সংসারের যে কাজকর্মগুলো সেগুলো সব করছিলেন, সুখী একটি পরিবার। বাট হঠাৎ করেই ব্যথা, যেই সমস্যাটা আমাদের অনেকেই আসলে তাড়া করে বেড়ায়, সুন্দর স্বাভাবিক জীবনকে একদম তছনছ করে দেয়, সেই ব্যথা নামক জিনিসটাই একটা সময় পুরো জীবনটাকে প্রায় এলোমেলো করে দিয়েছিল। ব্যথার যন্ত্রণা সহ্য করছিল না। কী করেছিলেন, কী ধরনের চিকিৎসা করেছিলেন, আসুন দর্শক ওনার কাছ থেকে আমরা জানি। আসসালামু আলাইকুম। আপনার নাম হচ্ছে আজিজা আজাদ? জি। বাসা কোথায় আপনার? গাজীপুর ডুয়েট। গাজীপুর ডুয়েটে। আচ্ছা, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, ওনার শরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট গ্রহণ করেছিলেন। কী এমন হয়েছিল যে ওনার কাছে আপনাকে আসতে হয়েছিল, বা কী সমস্যা হয়েছিল এবং এটা কতদিন আগে প্রথম শুরু হয়? আমার প্রথমে আপনার 20 সালে ডিস্কটা সরে গিয়েছিল, তারপরে আমি দেখাইছি গাজীপুর অনেক পঙ্গু। 2020 সালে কি হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট? না, হুট করে বুঝতে পারলাম না, মা কোমরে প্রচন্ড ব্যথা। হ্যাঁ, ওই ব্যথায় আর আপনার কোমর ইয়ে করতে পারি না, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। আচ্ছা, মানে স্বাভাবিক ছিলেন, হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা, ব্যথাটা বাড়তে বাড়তে এমন একটা অবস্থা যে আপনি আর কোমর সোজা করে দাঁড়াতে পারি না, কোনো মানে কাজ টাজ করতে খুব সমস্যা। পরে আপনার আমি ওখানে ডাক্তার দেখাইছি গাজীপুর, আপনার ঢাকা থেকে যে হসপিটালে। হ্যাঁ, ওখানে আমি 3টা ডাক্তার দেখাইছি, দেখানোর পরে ওনারা এক্স রে করলো প্রথমে, এক্স রে করার পরে বললো যে ডিস্ক প্রলেপ হয়েছে। হ্যাঁ, আপনি ওষুধ দিল আর আপনার ইয়ে দিল, একটা ইঞ্জেকশন দিল সেলেনের মাধ্যমে, ওইটা দেওয়ার পরে আমার কোমরে ব্যথাটা চলে গেছে। আচ্ছা, তারপরে আপনার হঠাৎ 20 সালের শেষের দিকে আপনার হুট করে আবার কোমরের থেকে পা পর্যন্ত প্রচন্ড ব্যথা চলে আসছে। মানে ঠিক একই ব্যথাটা কিন্তু এবার সাথে যোগ হয়েছে পা। পা। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আবার যাই আমি ওখানে রেডিয়ামে পঙ্গু হসপিটালে ডাক্তার ডাকা, এবার ডাক্তার চেঞ্জ করলাম। তো আপনার ওখানে ওনারা MRI করতে দিল। MRI করার পরে উনি আমাকে ইয়ে বললো যে ইয়ে করতে, অপারেশনের সাজেস্ট করলো। আচ্ছা, এবার কি উনি MRI করেছিলেন? হ্যাঁ, MRI করার পরে তখন আপনার ডিস্কটা ভালো করে দেখা গিয়েছে। হ্যাঁ, তখন অপারেশনের MRI এর কথা বলেন আর কি, যে ডাক্তারের কাছে প্রথম বললো। পরে দ্বিতীয় নেক্সট যখন পায়ের দিকে ব্যথাটা চলে গেল, তখন আপনার আমি আবার ওখানে ডাক্তার ওনার কাছে গেলাম। যাওয়ার পরে আপনার উনি MRI করতে দিল, MRI করলাম, তারপর উনি আমাকে অপারেশনের সাজেশন করলো। কিন্তু আমি অপারেশনে যাইনি, না গিয়ে আমি আবার আপনার ইয়েতে ছিলাম, মিরপুরে 1 মাস ছিলাম CRP-তে। হ্যাঁ, ওখানে ব্যায়াম টান অনেক করানোর পরে ব্যথা ছিল, আমি চলে আসছি। আসার পরে আমি বাসায় যেগুলো শিখিয়ে দিয়েছিল করলাম, করার পরে মাঝখান দিয়ে একটু কমছিল, পরে আবার ব্যথাটা হুট করে বেড়ে গেল। মানে আপনি কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট করে যাচ্ছেন, একটু ব্যথা কমে যাচ্ছে, ভাবছেন হয়তো ঠিক হয়ে গেছে, চলে যাবে, বাট পরক্ষণেই আবার দেখছেন যে কয়েকদিন পরে আবার ঠিক আগের অবস্থায় চলে আসছে। সর্বোচ্চ খারাপ কি হতো, বিছানা থেকে উঠতে পারছেন না সকাল থেকে, নাকি সারাক্ষণ একটা সার্বক্ষণিক একটা ব্যথা? সার্বক্ষণিক ব্যথাটা ছিল। হ্যাঁ, আপনার বিছানা থেকেও উঠতে আমার কষ্ট হইতো, বসতে কষ্ট হইতো, বাথরুম বলেন, গোসল বলেন, সবকিছু আমার কষ্ট। মানে এমন কি হতো যে আরেকজনের সাহায্য নিয়ে আপনাকে যেতে হতো, মাঝে মাঝে পরিবারের সদস্য যারা ছিল তারা আপনাকে সাহায্য করতেন, সেই সাহায্য নিয়ে আপনাকে যেতে হতো, এরকম? হ্যাঁ, সাহায্য অবশ্যই, আমার যখন প্রচন্ড ব্যথাটা বেড়ে গেছিল সাহায্য অবশ্যই, আমার পরিবারের হাজবেন্ড ছিল, ছেলে ছিল, ওরা হেল্প করছে।
আচ্ছা, তো একটা সময় ছিল যে পুরো সংসারটাকে আপনি নিজে আগলে রাখতেন, পুরো সংসারের সব দিকে আপনার সজাগ দৃষ্টি ছিল এবং সব কিছু আপনি রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু আপনিই করতেন, হঠাৎ করে দেখছেন যে আর আপনি করতে পারছেন না এবং নিজেকেই নিজে ঠিক রাখতে পারছেন না, পরিবারের কি আপনি ঠিক রাখবেন, ট্রিটমেন্ট করছেন ভালো হচ্ছেন না, কখনো মনের ভিতরে এমন কাজ করতো না যে কি হলো আমি কি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম? অবশ্যই, ওটা তো একটা টেনশন ভিতরে ছিল সব সময় যে মনে হয় যে সারা জীবনের জন্য মনে হয় অচল হয়ে গেলাম, এরকমটা সর্বক্ষণ হয়, প্যারালাইজডেরও একটা ভয় ছিল ভিতরে। হ্যাঁ, তাহলে মানে অবস্থাটা কি হবে আমার ফ্যামিলির, সেটাই সেটা খুব টেনশন এবং চিন্তা করে গেছিলাম। পরে স্যারের ভিডিও দেখে তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আপনার এখানে আসবো, আলহামদুলিল্লাহ আমি আসছি। ওনার ট্রিটমেন্টে আমি আজকে 18 দিন, আমি অনেক অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। আমরা এটাই শুনতে চাই, প্রথম যখন স্যারের কাছে আসেন, স্যার যখন আপনাকে দেখতে পান এবং কি বলেছিলেন স্যার, আপনার রিপোর্ট বা সব কিছু যখন স্যার দেখেছেন কি বলেছিলেন? স্যার আমাকে বলছিল 21 দিন থাকার কথা। হ্যাঁ, তারপরে বলছে এটা কোনো একটা ইয়েই না, মানে সমস্যার কিছুই না, 21 দিন দিয়েছিল, পরে আমি আজকে 18 দিন, আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। কততম দিন থেকে ভর্তির আপনি বুঝতে শুরু করেছেন আপনার ধীরে ধীরে ব্যথা কমে যাচ্ছে? আমি 12 থেকে 13 দিনের দিন থেকে বুঝা শুরু করেছেন যে আপনি মোটামুটি সুস্থ হয়ে উঠেছেন, আমার ব্যথাটা অনেক কমে যাচ্ছে। আমার মনে আছে আমি যখন প্রথম দিন আপনাকে দেখেছিলাম প্রচন্ড ব্যথায় অস্থির ছিলেন আপনি, খুবই খারাপ অবস্থা ছিল আপনার এবং চোখে মুখে একটা সবসময় একটা মানে ভয় এবং পাশাপাশি ব্যথার একটা যে ছাপ সেটা স্পষ্ট ছিল। মাঝখানে যখন আমি আপনাকে আবার দেখেছিলাম তখন আপনি বলেছিলেন যে হ্যাঁ আমি এখন একটু একটু করে সুস্থ হয়ে উঠতেছি, একটু একটু ভালো হচ্ছে। সো আজকে 18তম দিন এবং আপনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। আপনি বলেছেন যে সর্বক্ষণিক আপনি একটা ব্যথা বয়ে বেড়াতেন আপনার শরীরে, আমরা হয়তো একদিন দুই দিন একটা ব্যথা সহ্য করতে পারি, দীর্ঘদিনের ব্যথা সহ্য করাতে খুবই কষ্টকর, সেটা না হচ্ছে দিনে না হচ্ছে রাতে, অনেক সময় ঘুমালে অনেকে ভাবে যে হয়তো ব্যথাটা কমে যায়, না ঘুমের ভিতর আসলে ব্যথাটা কাছে, ঘুমাতে পারি না আমরা ব্যথার জন্য, পরিবারের সব সদস্য হয়তো ঘুমাচ্ছেন বাট আমি জেগে আছি ব্যথার জন্য, ব্যথার জন্য জেগে আছি। আবার আপনার খাওয়া নিয়ে বসলো তো আমি মানে এইভাবে খেতে পারি না, ব্যথায় আমাকে বলে যে তাড়াতাড়ি উঠো ব্যথার জন্য, মানে কোনো কাজে হয়তো আজকে ঈদের দিন বা আজকে হয়তো পরিবারের একটা খুশির দিন, সবাই খুশিতে আছেন, আমারও খুশি হওয়ার কথা কিন্তু ব্যথার জন্য না আমি খুশি হতে পারছি না, ব্যথার জন্য খুশি হতে পারছি, কেউ ভালো কথা বলছেন সেটা আমার ভালো লাগছে, ওর পৃথিবীটা একটা অসহ্যকর, একটা অসহ্যকর ব্যথাটা যখন হয় অসহ্যকর। আমরা এরকম অনেক মানুষকে পাই যারা একটা সময় বলেন যে আমার মাঝে মাঝে এরকম ইচ্ছা করেছে যে এই ব্যথা থেকে আল্লাহ আমাকে কেন নিয়ে যান, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, এরকম অনেকে বলতেন যে এই ব্যথা থেকে আমি যাতে মুক্তি পাই। তো এই যে দীর্ঘ একটা সময় পরে এই যে ব্যথা মুক্ত একটা জীবন, কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আরো এইভাবে সারা জীবনটা রাখেন, সারা জীবন কাটায়। আর যারা আছেন ব্যথা এসব ব্যথায় ভুগতেছে, ওনারা কোথাও না দৌড়ে এখানে আসেন, এখানে এসে সঠিক ট্রিটমেন্টটা নেন, তাহলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ। দর্শক, এখানে আমরা ওনার সবচেয়ে কাছের মানুষ ওনার হাজব্যান্ডকে পেয়েছি, যেটা কিছু না আগে উনি বলেছেন যে এই পুরো সময়টাতে ওনার সাহায্য উনি সবসময় পেয়েছেন, সার্বক্ষণিকভাবে ওনাকে হেল্প করেছেন সব কিছুতে। আসেন দর্শক একটু ওনার সাথেও কথা বলি যে কী হয়েছিল, উনি কীভাবে দেখেছিলেন পাশ থেকে এবং ওনারা কী কী পদক্ষেপ নিয়েছিলেন, ওনার কাছ থেকে আমরা একটু পুরো বিষয়টা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ ইকবাল হোসেন। মোহাম্মদ ইকবাল হোসেন, স্যার কোথায় আছেন আপনি? আমি ডুয়েটে আছি। ডুয়েটে আছেন? আলহামদুলিল্লাহ, গাজীপুরে। স্যার আমরা জানি আপনার ওয়াইফ আজিজা আজাদ দীর্ঘদিন উনি PLID রোগে ভুগেছিলেন, পাশাপাশি ওনার PID ছিল সার্ভাইকেলের 5-6 দুইটা ডিস্ক এবং হচ্ছে লাম্বার 5 এবং S1 এই দুইটা ডিস্ক ওনার ফিস্টুলা ছিল, যেটার জন্য ওনার স্বাভাবিক যে জীবন সম্পূর্ণ ব্যাহত হয়ে গেছিলো, বিছানা থেকে উঠতে পারতেন না। আমাদেরকে যদি সেই সময়টার কথা একটু বলেন, যেহেতু আপনি সবচেয়ে কাছে ছিলেন এবং আপনার সহযোগিতা পুরো পরিবারের সহযোগিতা উনি পেয়েছেন, কেমন ছিল? উনি যেসব ভালো ছিল, ভুল সংসারটাই কন্ট্রোল করতে, যখন অসুস্থ হয়েছে একবার আর কিছু করতে পারতেছেন। আচ্ছা, আপনারাও কিছুটা অবাক হয়ে গেছেন যে সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে কী হলো এমন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, তো উনি কি একদম বিছানা থেকে এরকম মাঝে মাঝে হতো যে উঠতে পারছেন না, আপনারা সাহায্য নিয়ে? প্রথম অবস্থাতে একবারে বেশি অসুস্থ, মানে উঠতে পারলো, ব্যথা প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। পরে গাজীপুরে আবার ডাক্তার দেখাইলাম, দেখে ওষুধ টষুধ দিলো, একটু কমলো। আচ্ছা, পরে আবার মিরপুর নিয়ে আসলাম, ওইখানে ছিলাম 1 মাসের মতো। আচ্ছা, আবার সাভারও নিয়ে গেছি, সাভারও থেরাপি দিছি।
বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, মাঝখানে আবার অপারেশনের কথা বলেছে। অপারেশন কেন করলেন না আপনারা, অপারেশনে কেন গেলেন না? আমাদের আবার ডাক্তার আছে তো একজন বাগ্নি, ওনার সাথে পরামর্শ নিয়েছি, উনি আবার ফিজিতে আছে। আচ্ছা, তো বলছে উনিও থেরাপি দিয়েছে মিরপুরে, তো এই এদের রেফারেন্সে আমরা এখানে ভর্তি, অনেক কষ্ট তো ওই রেফারেন্সে ভর্তি হয়েছি। ভর্তি এক মাস ছিলাম, থাকার পরে সুস্থ ছিল কিছুদিন, পরে আবার ব্যথা আরম্ভ হয়েছে। মানে আপনার যে পরিচিত ডক্টর আছেন উনি আপনাকে সাজেস্ট করছেন অপারেশন না করে আপনারা চেষ্টা করেন অপারেশন ছাড়া কোনো থেরাপি? আমরা তো আগে জানতাম না থেরাপিটা, তো সেই অনুযায়ী আপনারা খুঁজতে থাকেন যে অপারেশনবিহীনভাবে কোনো চিকিৎসা করা যায় কিনা, এবং সেই সময় আপনারা ইউটিউবের মাধ্যমে সারা বিষয়টা জানতে পারেন। যে আমার ওয়াইফে ইউটিউবে দেখছে, দেখে বলতেছে আমার অনেকদিন ধরে, তাই বলছি অনেক খরচ লাগবে, তো টাকা ম্যানেজ করা তো কষ্ট, যেহেতু দূর থেকে আসলে আমরা অনেক কিছুই জানি না, দূর থেকে আমরা অনেক কিছুই ভাবি যে হয়তো অনেক বিশাল কিছু, তো আমি ভাবছি অনেক লাগবে, সরকারি তো এক, চলো চলো, তো আমরা আসলাম আমরা এখানে, আল্লাহর রহমতে আমি সুস্থ। এই যে আজকে আপনার হাসি, এই আজকে সুস্থ মানুষটাকে, পরিবারের সবচেয়ে আপন মানুষটাকে আজকে নিয়ে যাচ্ছেন বাসায় দীর্ঘদিন পরে সুস্থ অবস্থায়, কেমন লাগছে আপনার? এখন তো আল্লাহর মতো ভালো, ইনশাআল্লাহ আল্লাহর মতো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের এই পরিবারে, এই আমাদের যে সমাজ আছে, অসংখ্য এরকম মানুষ আছেন যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন, আপনাদের মতো হয়তো তারা জানে না যে কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের জন্য যদি কিছু বলেন। না, আপনারা আসেন, খরচটা অনেক বেশি, তো খরচ একটু কমে নিলে লোকজন আসবে, আর খরচ আলহামদুলিল্লাহ খরচটা একটু কমানোর চেষ্টা করি। এছাড়া আর যদি কিছু বলেন? না, ভালো এখানে সবাই সেবা, যা ডাক্তার নার্স যারা আছে, দাউচ্ছি, সবাই ভালো সেবা দিচ্ছেন, ড্রাইভার, আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি ভালো সহযোগিতা ছিল, এবং আজকে সে তার কারণে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, আলহামদুলিল্লাহ। দর্শক, আর কত বলেন, একজন দুজন এরকম অসংখ্য অসংখ্য আমাদের মা বোন সুস্থ হয়ে উঠতেছেন, ভালো হচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। আমরা হয়তো সবাইকে আপনাদের সামনে আনা সম্ভবপর হয় না, কারণ এত মানুষের ভিডিও নেওয়া আমাদের পক্ষে সবসময় সম্ভবপর হয় না। তারপর আমরা চেষ্টা করি সেখান থেকে গুটি কয়েক আপনাদের সামনে এনে হাজির করার জন্য, যাতে আপনারাও জানতে পারেন, শিখতে পারেন, অন্যে যদি পেতে পারে, অন্যরা যদি সুস্থ হতে পারে, আপনারা কেন পারবেন না? সুস্থ হওয়ার অধিকার, ভালো ট্রিটমেন্ট পাওয়ার অধিকার সকলের। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।